একদিকে পার্থ চ্যাটার্জির অপা আর অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের দোতারা, একদিকে শিক্ষামন্ত্রীর অপা আর অন্যদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রীর দোতারা। কিসের কথা বলছি? বলছি দুটো বাড়ির কথা। বিশ্বাস করুন, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষের কাছে অন্যতম অনেকগুলো লজ্জার বিষয়বস্তুর মধ্যে এটা আরও একটি লজ্জার বিষয়বস্তু যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন, সাধের শান্তিনিকেতন বোলপুর, যেখানে বিভিন্ন সময় আমরা আবেগের সাথে দৌড়ে গেছি, বিশ্বভারতী থেকে শুরু করে কোপাই নদী তীর ইত্যাদি বিভিন্ন সময়তে সাংস্কৃতিক চর্চার পীঠস্থান, যে জায়গা এতদিন ধরে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ জেনে আসতেন তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌলতে, এই বোলপুর শান্তিনিকেতন বর্তমান সময় হয়ে উঠেছে তৃণমূলের দুর্নীতিবাজ নেতা একদিক থেকে কালো টাকা ইনকাম করছে, একদিক থেকে কোটি কোটি টাকার সম্পত্তির জন্য টাকা ইনকাম করছে, আর সেই টাকা ইনভেস্ট করা হচ্ছে কোথায়? সেই টাকা ইনভেস্ট করা হচ্ছে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে। মজার বিষয় হচ্ছে এই যা লিংক এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলছি, যে বাড়ির সন্ধান পাওয়া গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের দোতারা যে বাড়ির কথা বলছে, প্রায় কয়েক কোটি টাকা দাম যে বাড়ির, আজ থেকে বছর দুই আড়াই আগে যে বাড়ি কিনেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, নিজের মেয়ের নামে কিনেছিলেন সেই বাড়ি, সে খবর অন্তত আমরা পাচ্ছি, নিজের মেয়ের নামে কিনেছিলেন কয়েক কোটি টাকার বাড়ি, কেনবার পরে 85 লক্ষ টাকা দিয়ে সেই বাড়ির রং হয়েছে, বিভিন্ন আসবাবপত্র কেনা হয়েছে, এবং সেই বাড়ির বর্তমান সময়ের বাজার দর প্রায় 6 থেকে 7 কোটি টাকা। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হন, তার পরবর্তী সময়তে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী, তাদের নামে যে যৌথ সম্পত্তি পাওয়া গেছিল, সেই সম্পত্তি পাওয়া গেছিল শান্তিনিকেতনে, যার নাম ছিল অপা, অর্থাৎ অর্পিতার অ এবং পার্থ চ্যাটার্জির পা অপা। একবারের জন্য ভাবুন, এই সব লিঙ্কের মধ্যে আপনি যাকে খুঁজে পাবেন তিনি আর অন্য কেউ নয়, তার নাম অনুব্রত মণ্ডল। একটা গোটা বীরভূম জেলা, যে বীরভূম জেলার শিল্প সংস্কৃতি ঐতিহ্য, একটা এত বড় ঐতিহ্যবাহী জেলা, সেই জেলায় কখনো কাজল শেখ হতে পারে, কখনো অনুব্রত মণ্ডল হতে পারে, কখনো অন্যদিক থেকে দাঁড়িয়ে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের যে তোলাবাজি, সে তোলাবাজির একদম কার্যত মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। গুন্ডা, রাহাজানি, মস্তানি, মানে ভাবতে অবাক লাগে যে এটা সেই কবিগুরুর স্বপ্নের মাটি, কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতীর মাটি যে জায়গাটাতে দাঁড়িয়ে, মানে বিজেপি এ নিয়ে হাসি মজাক করছে, কিন্তু বিজেপির বিদ্যুৎ উপাচার্য যিনি রয়েছেন বিদ্যুৎবাবু, তিনিও কার্যত রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ভুলিয়ে দিতে চাইছেন গোটা বিশ্বভারতী থেকে, গোটা শান্তিনিকেতন থেকে, গোটা বোলপুর থেকে দাঁড়িয়ে। কিন্তু যে কথা আজকে আমরা প্রথমে আলোচনা করছিলাম, ভাদু শেখের কথা, যে ভাদু শেখ খুনের পরবর্তী সময়তে প্রায় 9 জন মানুষকে পুড়িয়ে খুন করে তৃণমূলেরই লোকজন, এ ভাদু শেখ এই বীরভূম জেলারই একটি অন্যতম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, প্রায় কয়েক তিন কত 10-15 কোটি টাকার মালিক আমরা শুনেছিলাম ভাদু শেখ। তাই এই গোটা বোলপুর অঞ্চলকে কার্যত লুটের এবং লুটের টাকার মৃগয়া ক্ষেত্রে পরিণত করেছে তৃণমূলের নেতারা, এবং তার সাথে যোগ্য সাথ দিয়ে গেছেন যিনি, যার নেতৃত্বে গোটা ঘটনা ঘটেছেন তিনি আর অন্য কেউ নন, তার নাম অনুব্রত মণ্ডল। কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গাতে। বিশ্বাস করুন, এই সমস্ত বিষয় আশয় যখন হয়, আপনি যখন একটি জমি রেজিস্ট্রি করতে যান, তার জন্য আপনাকে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের কাছে যেতে হয়, ভূমি সংস্কার দপ্তরের কাছে যেতে হয়, বিএলআরওর কাছে যেতে হয়, এই সমস্ত যে ট্রানজাকশন হয়েছে সেই সমস্ত ট্রানজাকশন কিন্তু রাজ্যের সরকার জানতো। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যে লুট চলছে বীরভূমের অভ্যন্তরে তা রাজ্যের সরকার জানত, জ্যোতিপ্রিয় মল্লিকের নামে বেনামে যা সম্পত্তি কেনা হয়েছে তা রাজ্যের সরকার জানত, ভূমি দপ্তর জানত, পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর নামে যা সম্পত্তি কেনা হয়েছে তা সব পশ্চিমবাংলার সরকার, সেই সরকারের ভূমি সংস্কার দপ্তর যা রয়েছে তা সবাই জানত। কিন্তু অদ্ভুতভাবে এ দপ্তর কোনোদিনও কারোর বিরুদ্ধে একটা কোনো টু শব্দ পর্যন্ত করেনি। তার কারণ, আশীর্বাদের হাত যদি মাথায় থাকে, সবচাইতে বড় যার আশীর্বাদের হাত, সেই আশীর্বাদের হাত যদি মাথায় থাকে, কার কত বড় মাথা আছে বলুন তো যে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তারা সোচ্চার হবে। তাই যে কথা আমরা প্রথমে বলছিলাম, যে আমাদের সাধের শান্তিনিকেতন, আমাদের সাধের বোলপুর, সেই বোলপুরে শেষ কয়েক বছর, এবং আমি জানি না আপনারা অনেকে একমত হতে পারেন,
বোলপুরে আস্তে আস্তে যে টুরিস্টের আনাগোনা এবং সেই টুরিস্টের যে নেচার, টুরিস্টের যে ঘোড়ার যে নেচার, যে ক্যারেক্টার, সে সব কিছু দেখবেন আস্তে 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 পাল্টে গেছে। এই গোটা গোটা শান্তিনিকেতন চত্বর, গোটা বোলপুর চত্বর ইত্যাদি গোটা জায়গাটা আস্তে আস্তে লুট, রাহাজানি, মস্তানি এই সমস্ত কিছু মৃগয়া ক্ষেত্রে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন যা একটা বারবার থেকে যায় যে এই বোলপুরের মাটি থেকে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন একসময় সোমনাথ চ্যাটার্জি, আর সেই বোলপুরের মাটিতেই একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাদের বেনামে, নিজের নামে দুর্নীতির কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি কোটি টাকা, কখনো শিক্ষকের চাকরি বেচা টাকা, কখনো চিটফান্ডের টাকা, আর কখনো চাল আটা না দিয়ে তার দুর্নীতির টাকা, সেই টাকায় সেই বোলপুরে তৃণমূল কংগ্রেস দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। আগেও বলেছিলাম আমরা এখনো বলছি, তৃণমূল বাংলার অভিশাপ। যত তাড়াতাড়ি তৃণমূল বিদায় নেয় তত তাড়াতাড়ি বাংলার মাথা থেকে এই কলঙ্ক মুছবে, তাছাড়া আর কোনো মুক্তির উপায় নেই। সবাই ভালো থাকবেন।